आंदोलन करें आगे हमारे देश के टिकते हमारे जाति के टिकते होते तरपर सबकि आदाय करते क्यों दमाते पर পাকিস্তানপন্থীদের নেতাদের বাংলাদেশের স্বাধীনতা করে দিন রক্ষা হতে পারে না বঙ্গবন্ধু দেশটাকে গড়ে দিতে পারলেন না তাকে একেবারে সপরিবারে হত্যা করা হলো কি কত আক্রোশ ছিল যে সেদিন আমাদের মনে হয়েছে যে আমাদের স্বাধীনতা বলে আজকে শেষ হয়ে গেল সেটাই কিন্তু সেই স্বাধীনতা বিরোধীরাই কিন্তু 21 বছর দেশ স্বাধীন করেছে সেই গোলাম আজম যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে নিজামি মুজাহিদি আব্দুল আলী তাদের গাড়িতে বাড়িতে পতাকা দেওয়া হয়েছে এগুলি আমাদের আপনারা হয়তো কেন নতুন প্রজন্ম আপনারা দেখেন না অনেকে শুনেন না আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছি মনে হয়েছে যে ওই পতাকা রাজাকারের বাড়িতে গাড়িতে যে পতাকাটা ওইটার খুঁটিটা আমাদের বুকের উপরে পতাকা হয়েছে এই কষ্ট নিয়েই কিন্তু আমরা চলছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে তিনি যখন দেশে ফিরেন কত চ্যালেঞ্জ তার নিতে হয়েছে এখনও নিতে হচ্ছে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে 19 বার তাকে হত্যা করার চেষ্টা করেছে কিন্তু যে দেশের মানুষকে ভালোবেসে জীবন দিয়ে বঙ্গবন্ধু জীবন দিয়ে গেছেন সপরিবারে সেই দেশের মানুষকে ভালোবেসে এত মৃত্যু ঝুঁকি নিয়েও কিন্তু বঙ্গবন্ধু কন্যা সেই হাসিনা আজকে এই বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের কাতারে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন এটাই হলো আজকে আমাদের আশার কথা যে বঙ্গবন্ধু পরে বাংলাদেশকে যদি কেউ বেশি ভালোবাসেন বাংলাদেশের মানুষকে যদি সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে আমাদের আপনার শিক্ষিত সমাজ আপনারা যদি আপনাদের ভয়েসটাকে রেজ করেন আপনারা যেমন আপনাদের দাবি নিয়ে মাঠে আসেন আন্দোলন করেন আগে আমাদের দেশটাকে টিকতে হবে আমরা জাতি থেকে টিকতে হবে তারপরে না আমরা সবকিছু আদায় করতে পারব আমরা আজকে যে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কোন দিকে যাবে এই চতুর্দিকে আজকে ষড়যন্ত্র এর মাঝখানে এই বাংলাদেশের হাল ধরেছে অত্যন্ত কঠিনভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে শুধু দেশে ষড়যন্ত্র নয় আন্তর্জাতিক ষড়যন্ত্র সেটাকেও তাকে কূটনৈতিকভাবে কিন্তু মোকাবেলা করতে হচ্ছে সমাধান করতে হচ্ছে এত সমস্যার মধ্যে যে সারা পৃথিবী আজকে যখন ইউক্রেন যুদ্ধে তালমাটাল অবস্থা বাংলাদেশের অর্থনীতিকেও এখানে মজবুত রাখা শক্ত করে রাখা মানুষকে শান্ত রাখা মানুষের মধ্যে শান্তি বজায় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা এটাকে সহজ ব্যাপার না মাঝখানে গেল 2 বছর করোনা আঘাতে সারা পৃথিবী যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরাও তার থেকে পিছিয়ে ছিলাম না আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে সেই জায়গাটাকে সেই দেশটাকে আমরা যদি বঙ্গবন্ধুর মতো ভালোবাসতে পারি আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ভালোবাসতে পারি এবং তার মতো সাহস নিয়ে দৃঢ়তা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি আমাদেরকে কেউ কিছু করতে পারবে না বঙ্গবন্ধু যেটা বলেছেন যে আমাদের দমায় রাখতে পারবে না এটাই সত্য কেউ দমাইতে পারবে না আমি আমার কথাই বলতে পারি বাইখানে আমাদের মুজিফা আছেন মুক্তিযোদ্ধা উনি বিএলএফ ছিলেন আমি মুক্তি বাহিনীতে ছিলাম আমাদের সেই বয়সে যে চেতনা ছিল আমাদের চেতনা কিন্তু লোপ পায় নাই এই দেশের জন্য যদি আবার লড়তে হয় আমরাই বোধ হয় সবার আগে যাব সে কথা আমাদের আজকেও আমরা কিন্তু সেই শপথ নিয়েই আমরা আছি কাজে আমাদের আমাদেরকে কেউ দমাতে পারবে না কিন্তু তার জন্য একটা নেতৃত্বের দরকার পাকিস্তানপন্থীদের নেতাদের বাংলাদেশের স্বাধীনতা কোনো দিন রক্ষা হতে পারে না এই জিনিসটা আপনাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে কাজে আমরা যত দূর অগ্রসর হয়েছি কেউ যেন আমাদের পিছনে না ফেলে দিতে পারে আজকে তার গিয়ে বলে টেক ব্যাক বাংলাদেশ কি বলে বুঝাইতে চায় সে সেটাকে পাকিস্তান মানাইতে চায় এতদিন চেষ্টা করছে বঙ্গবন্ধু হত্যা করে জিয়াউর রহমান এটাকে পাকিস্তান বানাতে রাজাকারদের মন্ত্রী বানিয়েছে প্রধানমন্ত্রী বানিয়েছে সাজিজকে পাকিস্তান বানাতে পারে নাই এটা কোনোদিন আর হবে না আজকে আপনাদের যে নতুন প্রজন্ম জেগে উঠেছে এটাই আমাদের আশার কথা যে আমরা যে ত্যাগ স্বীকার করেছিলাম সেটা কোনোদিন বৃথা যাবে না বঙ্গবন্ধুর পরে যেমন শেখ হাসিনা হাল ধরেছেন শেখ হাসিনার পরেও আবার আপনারাই বাংলাদেশে হাল ধরবেন এই স্বাধীন বাংলাদেশের পতাকা সার্বভৌমত্ব আপনারা সমুন্নত রাখবেন এই বিশ্বাস নিয়েই আমরা পথ চলতে চাই।